মেদিনীপুরে অর্জুন ঘনিষ্ঠ তৃণমূল নেতা সঞ্জয় সিংকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হলো। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যথারীতি আদালত থেকে বেরিয়ে আসার পথে সঞ্জয় সিং অভিযোগ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। জগদ্দলের এক্সাইড পার্মানেন্ট মজদুর ইউনিয়নের অফিস থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে। অভিযুক্তরা পরের দিন বুধবার জামিন পেলেও বৃহস্পতিবার থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় অর্জুন ঘনিষ্ঠ তৃণমূল নেতা সঞ্জয় সিংকে। আর এই ঘটনায় রীতিমতো আজ বোমা ফাটালেন ধৃত তৃণমূল নেতা সঞ্জয় সিং। সঞ্জয় সিং এর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা রয়েছে। গত পুরসভা নির্বাচনের আগেও সে বিজেপির সঙ্গে ছিল, এমনটাই অভিযোগ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সেই অনুপাতে বহু এরকম নির্দল প্রার্থী কর্পোরেশন, ক্যালকাটা কর্পোরেশন থেকে আরম্ভ করে শিলিগুড়ি কর্পোরেশন পর্যন্ত অনেক জায়গাতেই আছে, কিন্তু তাদের এখন পর্যন্ত দলে ফিরিয়ে নেওয়া হয়নি। সঞ্জয় সিং অন্যতম একজন তার মধ্যে থেকে, যিনি তৃণমূল কংগ্রেসের সাথে গদ্দারি করে তিনি বিজেপিতে গিয়ে বিজেপির প্রার্থী হন। তারপরে তাকে কিন্তু মানে দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসে ফেরত নেওয়া হয়নি। সঞ্জয় সিং এর সঙ্গে বিজেপির যে কোন রকম সম্পর্ক নেই তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক সভাপতি সন্দীপ ব্যানার্জি। সন্দীপ বাবুর স্পষ্ট বক্তব্য, এর সঙ্গে কোনোভাবেই বিজেপি যুক্ত নয়। এক্সাইড হয়তো আগামী দিনে সেরকম ভাববে এবং তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের শিল্পের একখানা যে পরিস্থিতি সেটা আরো খারাপ। আপনাদের ব্যক্তিগত কোনো ইউনিয়ন নেই, বিজেপির কোনো ইউনিয়ন নেই? বিজেপি দলের কোনো ইউনিয়ন, শ্রমিক সংগঠন কোনো রকমভাবেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত না। সঞ্জয় সিং এখন অর্জুন ঘনিষ্ঠ সঞ্জয় সিং গ্রেপ্তারির প্রতিবাদে ইউনিয়নের মজদুররা পথ অবরোধ করলেও তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে যে সঞ্জয় সিংকে অস্বীকার করতে চাইছে সে কথা দলীয় নেতৃত্বরা স্পষ্ট করে দিয়েছে। এখন সঞ্জয়ের ভাগ্যে কি অপেক্ষা করছে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, খাস খবর।